আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি একটি কুশিকাটার বেবি ফ্রকের ডিজাইন শেয়ার করব। আপনারা এ চাইলে এরকম একটি ডিজাইনের ড্রেস আপনাদের বাচ্চার জন্য তৈরি করে নিতে পারবেন। আজকের এই ডিজাইনটি আমি করেছি সুতি ভয়েল কাপড়ে, আর এখানে আমি সুতা নিয়েছি সুতি লাচি সুতা। আমি একটি কুশিকাটার গলা তৈরি করে এবং গলার সাথে এক কালার কাপড় লাগিয়ে এই কাজটা করেছি। আপনারা চাইলে এরকমভাবে একটা বেবি ড্রেস তৈরি করে নিতে পারবেন। আপনারা যারা কুশিকাটার কাজ জানেন, আপনারা চাইলে এভাবে একটি গলা তৈরি করে এরকম কাপড় লাগিয়ে হাতের কাজ করে সিম্পল একটি বেবি ড্রেস তৈরি করতে পারবেন। এখানে আপনারা যদি কাপড়ে প্রিন্টের না লাগিয়ে এক কালার কাপড় গলার সাথে ম্যাচ করে এক কালার কাপড় লাগিয়ে সিম্পল হাতের কাজও করে নিতে পারবেন। আমি এখানে একদম সিম্পলভাবে হাতের কাজটা করেছি। এই গলার ডিজাইনটি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে, এখানে কালার চেঞ্জ হয়েছে কিন্তু ডিজাইনটা কাজের টিউটোরিয়ালটা একই। আমি এখানে কাজটা করার জন্য প্রথমে একটা কাগজে একটা ফুল এঁকে নিয়েছি, যাতে করে সবগুলো ফুল আমার পুরো জামাতে একই রকম একই সাইজের হয়, সেজন্য আমি একটি কাগজে তৈরি করে নিয়ে এবং কাপড়টি যেহেতু পাতলা সেজন্য নিচে ছাপ দিয়ে এভাবে ডিজাইনটি করে নিয়েছি। যাদের আপনারা ড্রয়িং করতে পারেন না, তারা অবশ্যই এভাবে একটি কাগজে যদি ফুলটা এঁকে নিয়ে তারপর এক কাপড়ে ছাপ দিয়ে দিয়ে এঁকে নেন, তাহলে সবগুলো ফুল আপনাদের একই সাইজের হবে, একই রকম দেখতে লাগবে। দেখুন আমি কীভাবে ফুলটি কাপড়ের মধ্যে এঁকে নিয়েছি। আপনারা চাইলে এভাবে এই ট্রিক্সটা ফলো করে কাপড়ের ডিজাইনটা ড্রয়িং করে নিতে পারবেন। গরমের সময় এই ধরনের কুশিকাটার ড্রেসগুলো বাচ্চারা পরলে অনেক কমফোর্টেবল ফিল করে। এখানে আমি অল ওভার বডিতে একই রকম ফুল ড্রয়িং করে নিয়েছি। কীভাবে সবগুলো ফুল একই রকম সাইজে করেছি নিয়েছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এভাবে একটা কাগজে সবটা ফুল এঁকে নিয়ে এবং কাপড়ের মধ্যে ছাপ দিয়ে দিয়ে আঁকলে সবগুলো ফুল একই সাইজের হবে। এখানে আমি সম্পূর্ণটা ফুল এঁকে নিয়েছি। এই কুশিকাটার ড্রেসগুলো গরমকালে বাচ্চারা পরতে খুব আরামদায়ক মনে করে। আপনারা চাইলে এভাবে কুশিকাটার ড্রেসগুলো তৈরি করে নিতে পারেন। এখানে আমি কোনো গর্জিয়াস ফুল রাখিনি, এখানে আমি খুব সিম্পল একটি ফুল এঁকে নিয়েছি। আমি সম্পূর্ণ ফুলটা এঁকে নিয়েছি, এখন আমি ফুল অল ওভার বটিতে এই ফুলটা এভাবে এঁকে নেব। এখন আমি কাজটা হাতের কাজটা শেয়ার করছি। এখানে আমি ফিশবন স্টিচ দিয়ে পুরোটা কাজ সেলাই করে নিয়েছি। মাঝখানে আমি একটি ফুতি অ্যাড করে নিয়েছি। আর দেখুন আমি সেলাইটা কীভাবে করছি। আপনারা চাইলে এভাবে এই সেলাই দিয়েও করতে পারেন, অথবা আপনারা যে সেলাই জানেন সেই সেলাই দিয়েও এভাবে পাতাগুলো ভরাট করে নিতে পারেন। এটা আমি এখানে সুতি বয়েল কাপড় ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো সুতি কাপড়ে এরকম কাজ করে নিতে পারবেন। ক্যামেরাতে কাপড়টা এক এক সময় এক এক কালার দেখা যাচ্ছে, কিন্তু এখানে আমি বেবি পিঙ্ক কাপড়টাই ব্যবহার করেছি। আর আমি খুব ডিপ কালার সুতা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো কালারের সুতা ব্যবহার করতে পারেন। এখানে আমি সুতি লাচ্ছি সুতা ব্যবহার করেছি, আর সুতাটা আমি দ্বিগুণ করে নিয়েছি। দেখুন আমি কাজটা কীভাবে শেষ করছি। এখানে আমি তিন কালার সুতা দিয়ে ব্যবহার করেছি, আপনারা চাইলে এক কালার সুতা দিয়েও করতে পারবেন, যে কোনো এক কালার সুতা দিয়েও করতে পারবেন। এভাবে করে আপনারা সেলাইটা দিয়ে নেবেন। এভাবে করে সম্পূর্ণ পাতাগুলো ভরাট করে নিতে হবে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ড্রেসটি যদি আপনাদের
ডিজাইনটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এভাবে করে সবগুলো ফুল পাতা আমি করে পরাট করে নিয়েছি। এখন আমি এই লাইনটা সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে সেলাই করে নিতে পারবেন। এভাবে করে আমি সমস্তটা লাইন করে নিয়েছি। এখন আমি এই পাতাগুলো ওই পাতাগুলোর মধ্যে একই রকমভাবে বরাট করে নেব। সেমভাবে হবে, একদম সহজ সেলাই দিয়ে আমি কাজটা করেছি। আপনারা চাইলে এরকম ছোট ছোট ড্রেস বাসায় তৈরি করে নিতে পারেন আপনাদের ছোট ছোট বাচ্চাদের জন্য। যারা কুশি কাটার কাজ জানেন তারা এভাবে কুশি কাটার গলার কাপড়ে প্রিন্ট, অনেকে প্রিন্টের কাপড় লাগিয়ে কাজ করে, এখানে প্রিন্টের কাপড় না লাগিয়ে এক কালার কাপড় লাগিয়ে এভাবে কাজ করে নিলে খুব সুন্দর দেখায়। দেখুন আমি সম্পূর্ণটা কাজ করে নিয়েছি আর কাজ করার পর দেখতে ঠিক এমন হয়েছে, খুব সুন্দর। এই জামাটি ক্যামেরার থেকেও বাস্তবে দেখতে খুবই সুন্দর লাগছে। একদম সিম্পল একটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই গলার ডিজাইনটি আমার, এই গলার টিউটোরিয়ালটি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে গলার টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। এখানে শুধু কালার চেঞ্জ হয়েছে গলার, না হয় সেলাই একই রকম। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।